আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অটোকাইট থ্রি বাংলা টিউটোরিয়ালের এর আজকের এই পর্বে আমরা পলিসলিড কমান্ড পলিসলিড কমেন্টটি মূলত ব্যবহার করা হয়ে থাকে ওয়াল ড্র করার জন্য কোনো একটা ওয়ালের হাইট এবং উইথ ইনপুট করে কোনো একটা লাইন বরাবর আমরা খুব সহজেই ওয়াল ড্র করে ফেলতে পারি এই পলিসলিড কমান্ডের মাধ্যমে পলিসলিড কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে সলিড ইন্টার সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে পলিসলিড কম্যান্ডটি চালু করতে হলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে এই যে হোম রয়েছে এইখানে ক্লিক করবেন তারপরে ছোট্ট একটা আইকন হচ্ছে আমাদের কমান্ড অথবা আপনার রয়েছে আমাদের এই যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে পেয়ে যাবেন আপনার পলিসলিড কমান্ড অথবা আপনাকে যেতে হবে মেনুবারে মেনুবারের যে আমাদের ড্র অপশন রয়েছে সেইখানে ক্লিক করবেন তারপরে চলে যাবেন মডেলিংয়ে মডেলিং এর ফার্স্ট যে অপশানটা সেটাই হচ্ছে আমাদের পলিসলিড কমান্ড অথবা আপনি কিবোর্ডে টাইপ করতে পারেন পি সলিড তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার চালু হয়ে যাবে দিয়ে আপনি ফ্রি হ্যান্ডে অল ড্র করতে পারেন অথবা একটা লাইন বরাবর অল ড্র করতে পারেন নিচ্ছি আমি টাইপ করলাম পি এল তারপরে ইন্টারপ্রেস করলেই আমার পলি লাইন কমেন্টটি চালু হয়ে যাবে বর্তমানে আমাদের অর্থ মোডটা অফ রয়েছে আমি এফএ বাটন প্রেস করে আমাদের অর্থ অন করে নিলাম তারপর আমি একটা সিম্পল পলি লাইন ড্র করে নিচ্ছি এই হচ্ছে আমাদের পলি লাইন এবং এই লাইন বরাবর আমরা একটা ওয়াল ড্র করবো এবং সেই ওয়ালটি অবশ্যই একটা থ্রি ডি ওয়াল এজন্য আমাকে ভিউটা চেঞ্জ করতে হবে আমি হোম আইকনে ক্লিক করলাম তাহলে আমাদের ভিউটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ ভিজুয়াল স্টাইলটা রয়েছে সেটস অফ গ্রে আমি এটা প্রথমে টু ডি ওয়ার ফ্রেম করে নিলাম এবং আমাদের এক্স ওয়াই প্লেনে যে একটা গ্রাফ থাকে সেটা আমি এই গ্রিড অপশনটি অন করে সেটাকে অন করে নিলাম এবার যদি আমি এই লাইন বরাবর একটা থ্রি ডি ওয়াল ড্র করতে চাই তাহলে আমি পলিসলিড কমেন্ট এর মাধ্যমে সেটা করতে পারি এর জন্য আমাকে টাইপ করতে হবে পি সলিড তারপরে ইন্টারপ্রেস করলে আমার পলিসলিড কমান্ডটি চালু হয়ে যাবে এবার আমাকে দিতে হবে সেই ওয়ালটার হাইট এবং উইড এর জন্য আমাকে চলে আসতে হবে সেই কমান্ড বারে হাইট উইড নামের দুটি অপশন এখানে দেয়া রয়েছে আমি প্রথমে হাইট ইনপুট করব আমি এইখানে ক্লিক করলাম তারপরে হাইটটা দিলাম 10 ফিট তারপরে ইন্টারপ্রেস করলাম এরপর আমাকে দিতে হবে সেই ওয়ালটার উইড সেই ওয়ালটা কত প্রস্থের সেটা আমাকে অটোক্যাডকে জানিয়ে দিতে হবে আমি এই জায়গায় ক্লিক করতে পারি কিংবা ড ইউ করে ইন্টারপ্রেস করে আমি সেই উইড অপশনটি চালু করতে পারবো আমি এখানে ক্লিক করলাম सपोज এই ওয়ালটির উইড হচ্ছে আমার 10 in 10 in টাইপ করে আমি ইন্টারপ্রেস করলেই সেই ওয়ালটার উইড হয়ে যাবে 10 in পর আমাকে সিলেক্ট করতে হবে যে সেই লাইনটার কোন পাশে আমার সেই ওয়ালটা থাকবে এর জন্য আমাকে এই জাস্টিফাই অপশনে ক্লিক করতে হবে এখানে তিনটি অপশন রয়েছে একটা হচ্ছে লেফট সেন্টার এবং রাইট আপনি যদি চান যে এই লাইনটার ডান সাইডে আপনার এই ওয়ালটা প্লেস করতে তাহলে আপনি এই রাইট অপশনটি ব্যবহার করবেন আর যদি আপনি বাম সাইডে প্লেস করতে চান তাহলে এই লেফট অপশনটি ব্যবহার করবেন আর যদি আপনি চান যে এই লাইনের ডান পাশে এবং বাম পাশে থাকবে সেই ওয়ালটা তাহলে আপনি এই সেন্টার অপশনটি ব্যবহার করতে পারেন আমি প্রথমে এই সেন্টার অপশনে ক্লিক করলাম তাহলেই আমার সব ইনপুট দেওয়া শেষ এখন আমাকে সেই লাইনটার পয়েন্টগুলোকে সিলেক্ট করতে হবে আমি প্রথমে চলে গেলাম এই জায়গায় অবশ্যই আপনার অবজেক্ট স্ন্যাপ অপশনটি অন থাকতে হবে এখানে আমাদের একটা অবজেক্ট স্ন্যাপ রয়েছে ইন্ট পয়েন্ট আমি এখানে একটা ক্লিক করলাম তারপরে চলে যেতে হবে আমার লাইনের শেষ প্রান্তে এই জায়গায় আমার আরেকটা অবজেকশন স্ন্যাপ রয়েছে এইখানে আমি আরেকটা ক্লিক করে দিলাম তাহলেই এই লাইনের এই পোর্শনের ওয়ালটুকু ড্র হয়ে যাবে এবার আমাকে সেই লাইনে চলে যেতে হবে এর দ্বিতীয় অংশ যেটুকু রয়েছে এইখানে আমাদের আরেকটা অবজেক্টস রয়েছে এইখানে গিয়ে আমি আরেকটা ক্লিক করে দিলেই সেই লাইনের উপরে আরেকটা ওয়াল ড্র হয়ে যাবে এবং শেষ অংশে আরেকটা অবজেক্টস ন্যাপ রয়েছে এইখানে ক্লিক করলেই আমার সবগুলো লাইনের উপরে ওয়াল ড্র হয়ে যাবে তারপরে আমাকে ইন্টারপ্রেস করলেই আমি এই কমেন্ট থেকে বের হয়ে যাব আমি একটু জুম আউট করে নিচ্ছি তাহলে আমরা সে ওয়ালটা খুব সুন্দরভাবে দেখতে পারবো বর্তমানে আমাদের ভিজুয়াল স্টাইলটা দেওয়া রয়েছে টু ডি ওয়ার ফ্রেম এটাকে যদি আমি চেঞ্জ করে সেটস অফ গ্রে করে দেই তাহলে আমরা আমাদের ওয়ালটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো এভাবে সলিড কমেন্টের মাধ্যমে কোনো একটা লাইন বরাবর খুব সহজেই আপনি অল ড্র করতে পারবেন এই অলটা আমরা ড্র করলাম সেই লাইনটাকে সেন্টারে রেখে এবার যদি আমরা লেফট কিংবা রাইট অপশন দুইটি ব্যবহার করি তাহলে কি হয় দেখি আমি কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি এবার আমরা টাইপ করলাম পি সলিড তারপরে ইন্টারপ্রেস করলেই আমার সলিড কমেন্টি চালু হয়ে যাবে তারপরে আমাকে যেতে হবে জাস্টিফাই অপশনে এবার আমরা দেখব আমাদের লেফট অপশনটি এই লেফট অপশনে ক্লিক করলাম তারপরে আমাদের যে ইনপুটগুলো দেওয়া ছিল সেগুলোই থাকবে আমাদেরকে কোনো নতুন ভাবে ইনপুট করতে হবে না এবার আমরা লাইনের ইন ইনপয়েন্টগুলো সিলেক্ট করব আমি সাপোজ এই পয়েন্টে ক্লিক করলাম তারপরে এই পয়েন্টে ক্লিক করলাম তারপরে এখানে আমাদের একটা অবজেক্ট স্ন্যাপ রয়েছে এখানে ক্লিক করলাম এবং সব শেষে গিয়ে এই জায়গায় ক্লিক করে যদি ইন্টারপ্রেস করি তাহলেই আমার সেই ওয়ালটি হয়ে যাবে এভাবে কোনো একটা লাইনকে আপনার অলের লেফট সাইডে রেখে যদি অল ড্র করতে চান তাহলে আপনি লেফট অপশনটি ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আপনি রাইট অপশনটিও ব্যবহার করতে পারবেন পলিস হলিড কমেন্টের ক্ষেত্রে আপনি অবজেক্ট অপশনটি ব্যবহার করলে একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সেই অবজেক্টের উপরে আপনি পলিস পেয়ে যাবেন সাপোজ প্রথমে আমি একটা সার্কুলার অবজেক্ট ড্র করে নিচ্ছি আমি টাইপ করলাম সি তারপরে ইন্টারপ্রেস করলাম তারপরে এই জায়গায় আমি একটা সাইকেল ড্র করে নিলাম এবার আমরা চলে গেলাম আমাদের হোম ট্যাবে এই জায়গায় রয়েছে আমাদের পলিস হলিড কমেন্ট এইখান থেকে আমি পলিসলিড কমেন্টটি চালু করলাম এবার আমরা দেখব আমাদের অবজেক্ট অপশন এই জন্য আমরা এখানে ক্লিক করতে পারি কিংবা ও টাইপ করে ইন্টারপ্রেস করলেই আমাদের এই অবজেক্ট অপশনটি অন হয়ে যাবে আমি এই জায়গায় ক্লিক করলাম তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে আমি এই সার্কেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করা মাত্রই এই সার্কেল বরাবর আমাদের একটা 3D ওয়াল তৈরি হয়ে যাবে বর্তমানে আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ফ্রেমে এটাকে যদি আমরা শেডস অফ গ্রে করে দেই তাহলে আমরা সেই ওয়ালটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো

ক্লিক করলে আপনার আর্ট ড্র করা শুরু হবে দেখুন যে এই জায়গায় আর্ট ড্র হচ্ছে এখন এখানে যদি আমি সেকেন্ড পয়েন্ট ব্যবহার করি আমি রাইট বাটন ক্লিক করে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম এইভাবে আমরা ইচ্ছে মতো করতে তারপরে আমি করলেই এই কমেন্ট থেকে আমি বের হয়ে এই ছিল আমাদের আর্ক অপশন পলিসলিড কমেন্টের আন্ডারে আর্ক নামের একটি অপশন রয়েছে আপনি এটি ব্যবহার করতে পারেন ডান পার্সে আমাদের একটা প্ল্যান রয়েছে একটা বাড়ির প্ল্যান সেই বাড়ির প্ল্যানে আমরা যদি ওয়াল ইনপুট করতে চাই তাহলে আমরা এই পলিসলিড কমেন্টটি ব্যবহার করতে পারি আর এর জন্য আমি চলে গেলাম আমাদের হোম ভিউটাতে এর জন্য আমরা এই হোম আইকনে ক্লিক করলে আমার সম্পূর্ণ ড্রইংটা হোম ভিউতে চলে আসবে এবং আমরা আমাদের ভিজুয়াল স্টাইলটা করে দেব 2D ওয়্যারফ্রেম এবার আমরা এখানে পলিসলিড কমান্ডটি अप्लाई করব এর জন্য আমাকে টাইপ করতে হবে পি এস ও এল আই ডি পলিসলিড তারপর ইন্টারপ্রেস করতে হবে বর্তমানে পলিসলিডের রেন্ডারে লেফট অপশনটি অন রয়েছে আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখুন যে আমার ওয়ালটা চলে আসছে ডান সাইডে কিন্তু আমার প্রয়োজন বাম সাইডে তাহলে আমাকে রাইট অপশানটি ব্যবহার করতে হবে আমরা আবার আমাদের পলিসলিড কমান্ডটি চালু করলাম তারপরে চলে গেলাম জাস্টিফাই অপশানে তারপরে আমরা এখানে এটা রাইট করে দিলাম তারপরে যদি আমি এই কর্নারে ক্লিক করি তাহলে আমার ওয়ালটা হবে বাম সাইডে এখন আমরা খুব সহজেই এই ওয়ালগুলো ড্র করতে পারি এই পলিসলিড কমান্ডের মাধ্যমে এই পয়েন্টে ক্লিক করলাম তারপরে আমি ইন্টারপ্রেস প্রেস করলেই এই পোর্শনের ওয়ালটুকু আমার হয়ে যাবে এর পরের পেতে হয় তাহলে আমাকে স্পেস প্রেস করে রিপিট করতে হবে আমি স্পেস বাটনটা প্রেস করলাম তারপরে আমি এইখানকার যে অবজেক্ট স্ন্যাপটা রয়েছে এইখানে ক্লিক করলাম এবং এই জায়গায় ক্লিক করলে আমার এই অংশের ওয়ালটুকু হয়ে যাবে তারপরে আমি প্রেস করব ইন্টার তারপরে আমরা ব্যবহার করবো অরবিট তাহলে আমার অবজেক্টটা ঘুরে এই সাইডে চলে আসবে এবার আমরা এই পোর্শনের ওয়ালটুকু ড্র করব এই জন্য আমাকে আবার আবার স্পেস বাটনটা প্রেস করতে হবে তাহলে রানিং হয়ে যাবে এখন আমি এই অবজেক্ট স্ন্যাপ রয়েছে এখানে এখানে আমি ক্লিক করলাম তারপরে এই জায়গায় আমার শেষ প্রান্ত রয়েছে এই জায়গায় এইখানে আমি ক্লিক করলাম তারপরে ইন্টারপ্রেস করলাম তাহলে এই পোর্শনের ওয়ালটুকু আমরা পেয়ে যাব এভাবে আমরা সম্পূর্ণ ওয়ালগুলো ড্র করে ফেলতে পারি ওকে আমরা আমাদের বাইরের সবগুলো পেয়ে গেছি এটা বর্তমানে টুডিও রয়েছে এটাকে আমরা সেটস করে দিলাম তাহলে দেখুন কম সময়ে কত সহজে আমরা আমাদের ওয়ালগুলো পেয়ে গেলাম এই পলিসলিড কমেন্টের মাধ্যমে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে